আমি একটু একটু আমার নিজের কাজ থেকে একটু ডিট্যাচড, অনেক দিন ধরে কাজ করছি 60 বছরের উপরে, মানে অপুর সংসার 1959, এখন একটু ব্রেক ব্রেক দিয়ে কাজ করেছি, তো সেই জন্যে এখন যদি দেখি তখন আমার মনে হয় মানে সত্যজিৎ রায়ের ছবি বাদ দিয়ে বাংলায় বর্ণালী বলে একটা ছবি, সেটা খুব সুন্দর, কিনুগোয়ালার গলি, এখন প্রিন্টও মুশকিল পাওয়া, কারোর রেস্টোরেশন হয়নি বোধ হয়, সেটা খুব ভালো। তারপরে বাংলায় কিছু আছে নির্জন সৈকতে, তারপর এখানে আমার একটা ছবি নমকিন, প্রথমে আমি সবাইকে বলতাম সাফার আমার সবচেয়ে ফেভারিট ছবি, কারণ ওখানে একটা পার্সপেক্টিভ অফ ওমেন ছিল, যে মানে তাকে যখন অ্যাকিউজ করা হলো যে তুমি তোমার স্বামীকে মেরেছো, শি ডিডন্ট বিকাম আ ভিকটিম, সেটাও অ্যাকসেপ্ট করেনি, তো তার একটা এজেন্সি ছিল, সেই জন্য ওই সাফারটা আমার খুব ভালো লাগতো। কিন্তু যেমন বললাম না, ঘটনার সময় সব ছবি দেখেছি, তখন আমার মনে হলো যে নমকিন ওয়াজ ইউনো একটা ম্যাচিওর পারফরমেন্স, নমকিন আমার এখন আপাতত প্রিয় ছবি। যে গুলজার ডিরেক্ট করেছিলেন। দিদি নমস্কার। নমস্কার, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে জয়েন করি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি সত্যজিৎ রায়ের যিশুর বলেন এবং তখন আপনার কিশোর, সেইখান থেকে আপনি হিন্দু ছবিতে এলেন বা পরবর্তী যে ছবিতে এলেন, প্রথম এই সত্যজিৎ রায়ের কাছে অভিনয় করা, অভিনয় শেখার সঙ্গে আজকে মানে শেষ দিকের অভিনয়ের কীভাবে আপনি সংগতি টানলেন, কীভাবে আপনি চেন মানে টাইম করলাম, সব বাঙালিরা খুবই খেপে গেল, এটা কী ব্যাপার হলো, তুমি রায়ের ছবিতে কাজ করে তুমি একটা কমার্শিয়াল ছবিতে শাম্মী কাপুরের সঙ্গে নাচ গান করবে, এটা কী করে হলো? তো সেরমভাবে ছবি দেখা যায় না, একটা ন্যাশনাল একটা রিজনাল সিনেমা থেকে ন্যাশনাল সিনেমা যাওয়া সেটা একটা ন্যাচারাল প্রসেস, সেটাই আমি চাইছিলাম। আর তখনকার সময় মানে যারা ডিরেক্টর তিনি বাঙালি, শক্তি সামন্ত, স্ক্রিপ্ট রাইটার শচীন ভৌমিক তিনিও বাঙালি, সে একটা বাঙালি অ্যাটমসফিয়ার ছিল কাশ্মীর কি গলির মধ্যে। আর মানে যে কোনো কাজই কাজ, যে কোনই শিল্প শিল্প, মানে সেটা তুমি বাংলা ছবিতে হোক বা হিন্দি ছবিতে হোক, তো সেটা কাজটা আমি মন দিয়ে করেছি, নাচতে হয়েছে তো মন দিয়ে নাচ করেছি, তো একটা প্রোগ্রেশন থাকে। তো আমি যখন বাংলা ছবিতে কাজ করি তখন আমি দুটো ছবিতেই সব মানে একসঙ্গে কাজ করেছি, এমন না যে বাংলা ছবি ছেড়ে আমি হিন্দি ছবিতে চলে এলাম। তখন যখন বাংলা ছবিতে কাজ করতাম তখন বলতেন সবাই যে ভাই এটা কিন্তু বাংলা ছবি, এটা তোমাদের হিন্দি ছবি নয়, একটু ভেবে একটু সময় নিয়ে তারপর রিয়্যাক্ট করবে। তখন যখন আমি হিন্দি ছবিতে কাজ করতাম তখন ওরা বলতো এটা দেখো তোমাদের রায়ের ছবি, সত্যজিৎ রায়ের ছবি নয়, এটাতে একটু স্পিড ইট আপ আ লিটল বিট, একটু তাড়াতাড়ি বলো। তো এটা মানে একই দেশে ইন্ডিয়াতে দুটো ইন্ডাস্ট্রিতে একটা দুটো রকম কাজ আর কি, দুটো দুরকমভাবে ভাবা। আর এখন আমরা যেখানে এসেছি সেখানে সেই কোনো ভেদাভেদ নেই, সব রকমের ছবি হচ্ছে। আর হিন্দি ছবিকে এখন আপনি বলতে পারবেন না যে শুধু সেটা নাচ গানের ছবি বা মাইন্ডলেস এন্টারটেনমেন্ট যেটা বল। আর এখানে আমার বন্ধু প্রফেসর সৈনী ঘোষ এসেছেন, তিনি খুব ভালোভাবে আমাকে বোঝাতেন যে পপুলার ছবির মজাটা কী, তার কন্ট্রিবিউশনটা কী, কারণ আমাদের দেশে কত ভাষা, 23-এর বেশি ভাষা বোধ হয়, তো সেখানে আমরা হিন্দি ছবি নিয়ে আসছি, যেখানকার মেড সার্ভেন্ট একটা ঘাগড়া চুলি পরেছে, একজন বাঙালিভাবে শাড়ি পরেছে, একজন আবার অন্যরকমভাবে শাড়ি পরেছে, মানে সবাই একই ঘরে একটা নানান রকম ডিফারেন্ট কাপড়, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট সেন্সিবিলিটি সব আছে। তো সেখানে আমরা এতগুলো লোকের কাছে যাচ্ছি একটা ছবি নিয়ে, আর সেই ছবিতে নানান রকম ব্যাপার আছে,
কিন্তু এক জায়গায় এসে সেটা এক হয়ে যাচ্ছে আর সেটা লোকেদের খুব ভালো লাগছে যেমন আরাধনা বা অমর প্রেম বা এই ছবিগুলো তো এখনও টাইমলেস তাই না কিন্তু তাতে আপনি যা আসামে যান সাউথ ইন্ডিয়াতে যান কাশ্মীরে যান অনেক ভেদাভেদ আছে অনেক কিছু মানে হিন্দি পছন্দ করে না কিন্তু হিন্দি ছবিগুলো ওখানে রেগুলারলি হিট হচ্ছে যখন আরাধনা রিলিজ করলো তখন ওখানে একটা হিন্দি বয়কটের ব্যাপার চলছিল কিন্তু আমাদের ছবি 60 weeks চলল তো সেই জন্যে আমাদের ছবির একটা মানে কংগ্রেসের কাছে একটা হাত ছিল কিন্তু আমাদের ছবিটা সব সব স্টেটগুলোকে একসঙ্গে মানে আমাদের ছবি সবাই পছন্দ করে হিন্দি ছবি তো সেটা একটা ব্যাপার আছে না সেটাকে আমরা খারাপ বলতে চাই না